Hi everyone, welcome back to my channel. আজকের ভিডিও আমাদের লাদাখ ট্যুরের একটা খুব ইম্পর্টেন্ট আর এনজয়েবল পার্ট নিয়ে। ডিসকিট হয়ে নুব্রা ভ্যালি পৌঁছানোর কিছুটা আগেই একটা জায়গায় এটিভি বাইক রাইডের দারুণ ব্যবস্থা রয়েছে। ভাগ মিলখা ভাগ সিনেমা শুটিং হয়েছিল বলে এই জায়গাটাকে ভাগ মিলখা ভাগ পয়েন্ট বলে। এই অল্টারিয়ান বাইকগুলোকে কোয়াডো বলে। আর এই নুব্রা ভ্যালি পৌঁছানোর আগে এই পয়েন্টে দারুণভাবে এই বাইক রাইড করে জায়গাটাকে পুরো ভ্যালিটাকে পুরো ঘুরিয়ে দেওয়া হয়। 3-5 কিলোমিটার ডিস্টেন্স এই বাইকটাতে করে ঘুরিয়ে দেয় আর এর জন্য 1000 রুপিস দুজনে চার্জ করে। রিক্ত শুষ্ক অপূর্ব সৌন্দর্য দেখতে হলে লাদাখের এই জায়গায় আসতেই হবে। এই পয়েন্টে একটা ফ্রি ফল স্টান্ট করিয়ে দেওয়া হয়। আমিও এই বাইক ড্রাইভের সুযোগটা একদমই আচ্ছা করিনি। এই দুর্দান্ত বাইক রাইডের পরে আমরা পৌঁছেছিলাম ডিসকিট মনাস্ট্রিতে। ডিসকিট মনাস্ট্রিকে ডিসকিট গোম্পাও বলে আর এই মনাস্ট্রি লার্জেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি নুব্রা ভ্যালি। আর এই মনাস্ট্রি অ্যাডমিনিস্ট্রেশন একটা স্কুলও চালায় যেটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন টিবেট সাপোর্ট গ্রুপ দ্বারা পরিচালিত হয়।
এই ডিসকেট মনাস্ট্রিতে ফেব্রুয়ারি মাসে ফেস্টিভ্যাল অফ স্কেপ গোট হয়, যেটা নুব্রা ভ্যালি থেকে প্রচুর ভিলেজার্সরা এসে অ্যাটেন্ড করে। অপূর্ব শোভা ছিল এই মনাস্ট্রির। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।